প্রায় 350 কোটি টাকা খরচা করে, তার সঙ্গে সঙ্গে নতুন আরো 96 কোটি টাকার রাস্তা সিমেন্ট ব্লকের মাধ্যমে এডিসি অঞ্চলে এবং 104 কোটি টাকার রাস্তা কার্পেটিং করে বিটুমিনসের মাধ্যমে এই 200 কোটি টাকা, মানে প্রায় 550 কোটি টাকার রাস্তা, যেটা আগে বাহানা করতো এইচএসএলের জন্য হয়নি, ও ছেড়ে দিয়েছে, ও মেরে দিয়েছে, ও খেয়ে দিয়েছে, 2006 থেকে পড়েছিল। আজকে এই সরকার ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত করে সেই এডিসি এরিয়ার সমস্ত রোডগুলো 2022-এর মধ্যে এডিসিতে একটি রোড কাঁচা থাকবে না, সমস্ত পাকা রোড করে দেওয়া হবে। আমার জনজাতি ভাই বোনেরা সেই রাস্তা দিয়ে হাঁটবে, আর অটল জলধারা মিশনের মাধ্যমে 2022 ডিসেম্বরের মধ্যে যে জলের ব্যবস্থা আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে, যে জল প্রতি ঘরে জলের ব্যবস্থা, সেটাও প্রত্যেকটি জনজাতির কাছে, সে পাহাড়ি অঞ্চল হোক সমতল হোক, সবার বাড়ির মধ্যে মুক্ত বিনা পয়সায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা, রাস্তা এবং জল, এই সরকার 2022-এর মধ্যে সমস্ত জনজাতির ঘরে সেটা পৌঁছে দেবে।